Welcome to online classes on educational management and administration. আজকে আমরা আলোচনা করব system approach in educational management. Introduction. Ludwig von Bertalanffy, a biologist, has introduced systems approach for the first time in his work General System Theory. He suggested that system thinking can refer to any kind of whole, not simply restricted to biological system. অর্থাৎ লুডউইগ ভন বার্টলানফি হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম সিস্টেম অ্যাপ্রোচের কথা বলেন তার কাজের মাধ্যমে জেনারেল সিস্টেম থিওরি এবং তিনি বলছেন যে এই যে সিস্টেম থিঙ্কিং এটা শুধু যে বায়োলজিক্যাল ক্ষেত্রেই যে অ্যাপ্লাইড হবে তা কিন্তু নয় এটা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই হতে পারে This theory says that in all systems there are different parts performing different functions, but in such a way that each part interacts and is interdependent with the other parts and with other systems around it. অর্থাৎ তিনি বলছেন যে সমস্ত সিস্টেমেই কিছু না কিছু পার্ট থাকে অর্থাৎ কিছু না কিছু পার্ট দিয়ে একটা সিস্টেম তৈরি হয় এবং সেই পার্টসগুলো তারা নিজেদের ফাংশনসগুলো করে এবং সেই পার্টগুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একে অপরের সঙ্গে নির্ভরশীল এবং প্রত্যেক পার্ট তাদের নিজস্ব কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলেই সিস্টেমটা দাঁড়িয়ে থাকে বা সিস্টেমটা কাজ করে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আমাদের মানব দেহ আমাদের মানব দেহের যদি মানব দেহকে যদি একটা সিস্টেম ধরি তাহলে সেই সিস্টেমের মধ্যে অনেক সাবসিস্টেম রয়েছে যেমন আমাদের রেসপিটরি একটা সিস্টেম সাবসিস্টেম ব্লাড সার্কুলেশন একটা সাবসিস্টেম আমাদের নার্ভাস সিস্টেম একটা সাবসিস্টেম হিসেবে ধরা যেতে পারে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেটা একটা সাবসিস্টেম হিসেবে ধরা যেতে পারে তো এই সমস্ত পৃথক পৃথক অংশগুলো তাদের নিজস্ব কাজকর্মগুলো করছে বলেই আমাদের মানব দেহ কিন্তু জীবিত আছে এবং প্রত্যেকটা অংশ কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল দেয়ারফোর হোয়াট অ্যাফেক্টস ওয়ান পার্ট অ্যাফেক্টস দি আদার পার্টস ইন দ্য সিস্টেম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট এবং সের জন্য যে কোনো একটি অংশ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বাকি অংশগুলোতেও কিন্তু সেই প্রভাব ফেলে এবং আলটিমেটলি সিস্টেমে কিন্তু প্রভাব ফেলে সিস্টেম অ্যাপ্রোচ ওয়াজ অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড অফ ম্যানেজমেন্ট উইথ দ্য হেল্প অফ রিসার্চেস ডান বাই চেস্টার বার্নার হার্বার্ট সাইমন অ্যান্ড দেয়ার কলিগস এই সিস্টেম অ্যাপ্রোচটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং সেরকমই একটি ফিল্ড যেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট ফিল্ডেও এটা প্রচণ্ডভাবে অ্যাপ্লাইড হয়েছে এবং সাকসেসফুল হয়েছে এবং তার জন্য যারা যাদেরকে যাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার তারা হলেন চেস্টার বার্নার এবং হার্বার্ট সাইমন এবং তাদের সহকর্মী মিনিং অফ সিস্টেম সিস্টেম অ্যাপ্রোচে সবার প্রথমে আমরা দেখে নিই সিস্টেম মানে কি আ সিস্টেম ইজ দ্য সেট অফ ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট এলিমেন্টস অর্থাৎ একক বলছেন যে পারস্পরিক সম্পর্কযুক্ত ও নির্ভরশীল কতগুলি অংশের সমষ্টিই হল সিস্টেম আ সিস্টেম ইজ এ সিস্টেম্যাটিক অর্গানাইজেশন অফ দ্য এলিমেন্টস দ্যাট অপারেট ইন এ ইউনিক ওয়ে রব বলছেন সিস্টেম হল সুসংবদ্ধ কিছু এলিমেন্টস যেগুলি তাদের নিজস্ব কাজ নির্দিষ্ট পদ্ধতি মেনে সম্পন্ন করে থাকে A system may be defined as a dynamic, complex, integrated whole consisting of a self-regulating pattern of interrelated and interdependent elements organized to achieve the predetermined and specified objectives. Jalaluddin বলছেন, the system হলো dynamic, complex এবং integrated. এবং এই সিস্টেমের মধ্যে কতগুলি স্বনিয়ন্ত্রিত পারস্পরিক সম্পর্কযুক্ত ও নির্ভরশীল এলিমেন্টস এমনভাবে সাজানো থাকে যাতে পূর্ব নির্ধারিত কোনো উদ্দেশ্য সহজেই অর্জন করা যেতে পারে
টাইপস অফ সিস্টেম। সিস্টেম দু রকমের হতে পারে, ক্লোজড বা ওপেন। ক্লোজড সিস্টেম হলো এমন সিস্টেম যেখানে মানুষ কোনো হস্তক্ষেপ করতে পারে না, যেমন সোলার সিস্টেম, বা আরেকটু ভালোভাবে বলতে গেলে সূর্যের পূর্ব দিক থেকে ওঠা বা সূর্যগ্রহণ হওয়া বা চন্দ্রগ্রহণ হওয়া, এখানে মানুষের হস্তক্ষেপ কোনো কাজে লাগে না। আর এক রকমের সিস্টেম হলো ওপেন সিস্টেম। এই সিস্টেম হলো এমনই সিস্টেম যেখানে মানুষ হস্তক্ষেপ করতে পারে, যেমন পলিটিক্যাল সিস্টেম, এডুকেশন। ইম্পর্টেন্ট ফিচার্স অফ আ সিস্টেম, অর্থাৎ একটি সিস্টেমের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকে সেগুলি হলো, নাম্বার ওয়ান, সাবসিস্টেম। প্রত্যেকটি সিস্টেম কিছু পার্ট বা কতগুলি সাবসিস্টেম নিয়ে গঠিত। নাম্বার টু, সিনার্জি। ইট মিন্স পাওয়ার অর সাকসেস উইচ ইজ কন্ট্রিবিউটেড কালেকটিভলি বাই অল দ্য সাবসিস্টেমস অর পার্টস। সিনার্জি অর্থাৎ সমস্ত সাবসিস্টেমগুলি একত্রিতভাবে সিস্টেমের উদ্দেশ্য পূরণের জন্য কাজ করবে। নাম্বার থ্রি, এলিমেন্টস অফ সিস্টেম। অ্যান অর্গানাইজেশন অ্যাজ এ সিস্টেম ইজ কম্পোজড অফ ফোর এলিমেন্টস, উইচ আর ইনপুটস, ট্রান্সফরমেশনাল প্রসেস, আউটপুটস অ্যান্ড ফিডব্যাক। অর্থাৎ প্রত্যেক সিস্টেমের মধ্যে চারটে উপাদান থাকে, সেগুলি হলো ইনপুটস, প্রসেস, আউটপুট এবং ফিডব্যাক। বাউন্ডারি, দ্য ম্যানেজার ইজ ওয়েল অ্যাওয়ার অফ দ্য কন্ট্রোলেবল ফ্যাক্টার্স অ্যান্ড আনকন্ট্রোলেবল ফ্যাক্টার্স। বাউন্ডারি অর্থাৎ সিস্টেমের কাজকর্মগুলি তার উদ্দেশ্যের মধ্যেই সীমিত থাকবে। আ গুড সিস্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, ডিপেন্ডেবিলিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি। একটি ভালো সিস্টেমের মধ্যে আরও কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলি হলো ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, ডিপেন্ডেবিলিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি। মিনিং অফ সিস্টেমস অ্যাপ্রোচ, এবার দেখে নেওয়া যাক সিস্টেমস অ্যাপ্রোচের মানেটা কি। সিস্টেমস অ্যাপ্রোচ হ্যাজ বিন ডিফাইন্ড বাই টুয়েলকিয়ার অ্যাজ ম্যানেজমেন্ট টুল দ্যাট অ্যালাউজ ইন্ডিভিজুয়ালস টু এক্সামিন অল অ্যাসপেক্টস অফ দ্য অর্গানাইজেশন, টু ইন্টাররিলেট দ্য ইফেক্টস অফ ওয়ান সেট অফ ডিসিশনস টু আনাদার অ্যান্ড টু অপটিমালি ইউজ অল দ্য রিসোর্সেস অ্যাট হ্যান্ড টু সলভ দ্য প্রবলেম। অর্থাৎ টুয়েলকিয়ার বলছেন, সিস্টেম অ্যাপ্রোচ হলো এমন একটি ম্যানেজমেন্ট টুল যার মাধ্যমে একজন ব্যক্তি একটি অর্গানাইজেশনের বিভিন্ন অংশগুলিকে সহজেই বিবেচনা করতে পারবেন, অংশগুলির মধ্যে যে সম্পর্কগুলি আছে সেইগুলোকে ভালো করে বুঝে ভালো ডিসিশন নিতে পারবেন, এবং সেই অর্গানাইজেশনের যে সমস্ত রকম সম্পদগুলি আছে তার উপযুক্ত ব্যবহার করে কোনো একটি প্রবলেম সলভ করতে পারবেন। সিস্টেমস অ্যাপ্রোচ ইজ এ টেকনিক বেসড অন দ্য সিস্টেমস কনসেপ্ট অ্যান্ড ইটস বেসিক প্যারামিটার্স ফর আন্ডারস্ট্যান্ডিং, প্রেডিক্টিং অ্যান্ড কন্ট্রোলিং দি অপারেশন অফ এ সিস্টেম ইন এ গিভেন এনভায়রনমেন্ট টু অ্যাচিভ দ্য প্রি ডিটারমিন্ড অবজেক্টিভস ইন অ্যান ইন্টেলিজেন্ট, এফিশিয়েন্ট অ্যান্ড ইকোনমিক ওয়ে। অর্থাৎ সিস্টেম অ্যাপ্রোচ হল সিস্টেম কনসেপ্টের উপর গড়ে ওঠা এমন একটি টেকনিক যার মাধ্যমে কোনো একটি অর্গানাইজেশনের বিভিন্ন অপারেশনগুলিকে সহজেই আন্ডারস্ট্যান্ড, প্রেডিক্ট বা কন্ট্রোল করে সেই অর্গানাইজেশনের পূর্ব নির্ধারিত উদ্দেশ্যগুলি বুদ্ধি সহকারে, দক্ষতা সহকারে এবং আর্থিক সাশ্রয় বজায় রেখে পূরণ করা যেতে পারে। অর্থাৎ এই দুটো ডেফিনেশনসগুলোকে বা এই দুটো ডেসক্রিপশনসগুলোকে দেখে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সিস্টেম অ্যাপ্রোচ হলো একটি টেকনিক, এমন একটি টেকনিক যা একটি অর্গানাইজেশনের বিভিন্ন অংশগুলিকে সিস্টেমেটিক্যালি বিশ্লেষণ করতে সাহায্য করে এবং সেই অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কগুলিকে বুঝে পারদর্শিতার সঙ্গে ওই অর্গানাইজেশনের
উদ্দেশ্য পূরণ করা যেতে পারে। নেক্সট, সিস্টেম অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ এডুকেশন। সিস্টেম অ্যাপ্রোচ টেকনিকটি এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে, যেমন এডুকেশনাল টেকনোলজি ক্ষেত্রে আমরা দেখেছি, কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়, ইনস্ট্রাকশনাল ডিজাইনের ক্ষেত্রেও ব্যবহার হয়। তো এডুকেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি এই সিস্টেম অ্যাপ্রোচকে আমরা অ্যাপ্লাই করে থাকি, তাহলে তার চিত্রটা হবে ঠিক এই রকম, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত কাজকর্মগুলো হয় বা যে সমস্ত প্রসেসগুলো চলে, সেগুলোকে যদি তিনটে ভাগে আমরা যদি ভাগ করি, তিনটে উপাদানের মধ্যে, সেগুলি হবে ইনপুটস, প্রসেস এবং আউটপুটস। ইনপুটসের মধ্যে কী কী থাকছে? না, ইনপুটসের মধ্যে পিপল, অ্যাডমিনিস্ট্রেশন, টিচার্স, ম্যাটেরিয়াল, ফিনান্স, এইগুলো থাকছে। প্রসেসের মধ্যে কী থাকছে? ফর্মাল অর ইনফর্মাল এডুকেশন প্রসেস। আউটপুটের মধ্যে কী থাকছে? অ্যাটেনমেন্ট অফ এডুকেশনাল অবজেক্টিভস। তো এই তিনটে উপাদান কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল। কীরকম এদের মধ্যে সম্পর্কটা কীরকম? যে এই যে আউটপুট, এই আউটপুটটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ইনপুটস বা প্রসেসের উপরে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইনপুটস ঠিকঠাক বজায় থাকে, প্রসেসটা যদি ঠিক মতন মনিটর করা হয়, তাহলে সেখানকার আউটপুট কিন্তু উন্নত মানের হতে বাধ্য হয়। ঠিক উল্টো দিক থেকে যদি দেখা যায়, যে কোনো ইনপুটস হয়তো ঠিক মতন নেই বা ঠিক মতন বজায় নেই, এবং প্রসেসটাও হয়তো ভালো মতন মনিটর হচ্ছে না বা লো কোয়ালিটির, তাহলে কিন্তু আউটপুটটাও কিন্তু লো কোয়ালিটির হতে বাধ্য। একটি উদাহরণ দিয়ে দেখা যেতে পারে, যে ধরো কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের যে অ্যাডমিনিস্ট্রেশন বা টিচার্স বা ম্যাটেরিয়াল বা ফিনান্স বা পিপল, এগুলো যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে বজায় আছে, এবং প্রসেস হয়তো এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস বা টিচিং লার্নিং প্রসেস এটাও খুব উন্নত মানের, তাহলে কিন্তু সেখানকার যে ছেলেমেয়েরা এই পার্টিকুলার কোর্সটা পাস করে বেরিয়ে যাচ্ছে, তারাও তাদেরও মান কিন্তু খুবই উন্নত মানের হবে। অপর দিক থেকে যদি কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইনপুটস, পিপল বা টিচার্স বা ম্যাটেরিয়াল বা ফিনান্স, এগুলো যদি শর্টেজ থাকে এবং প্রসেসটাও যদি সেরকম উন্নত মানের না হয়, তাহলে কিন্তু সেখানকার ছেলেমেয়েরা যারা পাস আউট হয়ে বার হয়ে যাবে, তাদের মানও কিন্তু কম থাকবে। তো এটাই হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ ইন এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। উপরের আলোচনার উপর ভিত্তি করে আমরা যদি সিস্টেম অ্যাপ্রোচকে এডুকেশনাল ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে চাই, তাহলে একজন ম্যানেজারকে এই জেনারেল পথ অবলম্বন করা বা এই কয়েকটি জেনারেল স্টেপস অবলম্বন করা উচিত। সেই স্টেপসগুলো আমরা এক এক করে দেখে নিই। প্রথমে, অ্যানালাইজিং দ্য সিচুয়েশন অন অর এনভায়রনমেন্ট। তো ম্যানেজারকে প্রথমে দেখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানটি যে অঞ্চলে অবস্থিত, সেই অঞ্চলের বা সেই সমাজের কালচার কেমন, কী কী কালচারাল ভ্যালুসগুলোকে জোর দেওয়া উচিত, সেখানকার ইকোনমিক এনভায়রনমেন্ট বা ইকোনমিক অপরচুনিটিসগুলো কী কী আছে, সেই অঞ্চলের বা সেই দেশের পলিটিক্যাল আইডিওলজিসগুলো কী কী আছে, তার উপর ভিত্তি করে তাকে গোল সেট করতে হবে। অর্থাৎ তাকে উদ্দেশ্য ঠিক করতে হবে, যে হ্যাঁ, তার প্রতিষ্ঠানকে তিনি এই জায়গায় নিয়ে যেতে চান, বা তার স্টুডেন্টগুলো বা যারা স্টুডেন্ট রয়েছে তারা পার্টিকুলার কোর্স করে, তাদের মধ্যে এই পরিমাণ নলেজ বা এই পরিমাণ স্কিল তাদের মধ্যে থাকবে। তো সেই লক্ষ্যটাকে বা গোলটাকে সেট করা, এবং সেই গোলকে অর্জন করার জন্য যে সমস্ত কাঁচামাল আমার দরকার বা ইনপুটস দরকার, সেইগুলোকে এনশিওর বা অবটেন করা। হতে পারে আমার এতগুলো কম্পিউটার্স দরকার, আমার এতগুলো ক্লাসরুম দরকার, আমার অ্যাডমিনিস্ট্রেশন এতগুলো টিচার্স দরকার, আমার এতগুলো অ্যাডমিনিস্ট্রেটার্স দরকার। তো সেই বিষয়গুলোকে অবটেন করা বা এনশিওর করে নিতে হবে, এবং পাশাপাশি বিভিন্ন প্রসেসগুলিকেও কিন্তু মনিটর করতে হবে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসও হতে পারে, টিচিং লার্নিং প্রসেসও হতে পারে, বা ইনফর্মাল প্রসেসও হতে পারে। তো সেই প্রসেসগুলিকে মনিটর করা, এবং পরবর্তীকালে যে আউটপুটগুলো বার হচ্ছে তাদেরকে ইভ্যালুয়েট করা, যে হ্যাঁ, তারা সত্যি সত্যি কি সেই গোলকে
তারা অ্যাচিভ করতে পেরেছে কি না, এবং সেই অনুযায়ী ফিডব্যাক তৈরি করা যে হ্যাঁ আমার এই সিস্টেম অ্যাপ্রোচের মাধ্যমে আমি কি সত্যি সত্যি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি নাকি পারিনি। অ্যাডভান্টেজেস অফ সিস্টেম অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ এডুকেশন। নম্বর ওয়ান, ইট হেল্পস টু ভিউ দ্য ইনস্টিটিউশন অ্যাজ এ হোল অ্যান্ড নট অ্যাজ এ পার্ট। ইনস্টিটিউশনকে সামগ্রিকভাবে দেখতে সাহায্য করে সিস্টেম অ্যাপ্রোচ। ইট প্রোভাইডস আ ফ্রেমওয়ার্ক ফর প্ল্যানিং, ডিসিশন মেকিং, কন্ট্রোলিং অ্যান্ড প্রবলেম সলভিং। ইট হেল্পস টু আইডেন্টিফাই দ্য ফ্লজ in education as a system. It brings efficiency in the overall school administration and management. It helps in the maximum effective utilization of the men and material resources. Number 6, it helps in the planning of education. It helps in preparation of curriculum. It helps in designing the instructional methods. It helps in the proper utilization of educational technologies. It may help in training and development program of the teachers. It helps in improving the quality of education in all its aspects and dimensions. Thank you.